আসসালামু আলাইকুম আপুরা আমি ভিডিও করছি থ্যাংকস টু নাজমন নাহার আপু আপনার ভিডিও দেখে আমি আবার অনুপ্রাণিত হয়েছি ভিডিওটা অ্যাকচুয়ালি আমি ক্লিনিং অর্গানাইজেশন শুরু করেছিলাম রমজান মাসের আগে তারপরে ক্লান্ত হয়ে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আপনার ভিডিও দেখে আবার অনুপ্রাণিত হয়ে আমি আবার হাত লাগিয়ে আজকে শেষ করলাম আমার কোয়াজেট ক্লিনিং অ্যান্ড মেনি আদার থিংস তো আমার দুদিন লেগেছে সময় আমার অবস্থা বারোটা কিন্তু দেখাচ্ছি আই হোপ ইউ এনজয় সো ইটস ওয়াকিং ক্লজেট ষোলো বছর পর আমার ওয়াকিং ক্লজেট হয়েছে তো আই টেক ফুল অ্যাডভান্টেজ অব ইট আমি আমার হাজব্যান্ডকে ক্লাজেট থেকে তাড়িয়ে দিয়েছি সো দিস ইজ হাউ হ্যাভ অর্গানাইজড সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগেনিং তো ঢুকি এখানে দুটা শেলফ দিজ আর টু শেলফস যে আমি একটার উপর একটা রেখেছি এবং আমার সব হিলস এখানে হেল জুতো যেগুলো লম্বা আটেনি সেগুলো আমি শুয়ে দিয়েছি তারপর শুরু হয় এগুলো হচ্ছে আমার রেগুলার স্ট্রেট কাট কামিজ মোস্ট অফ দাম ফ্রম লং টু শোর্ট আর এগুলো হচ্ছে আমার লং ড্রেসেস যেগুলো আমি সব সময় পরি আর পিছনের দিকে এগুলো হচ্ছে আমার ওই কামিজগুলোকে কি বলে বড় বড় যেগুলো হয় ড্রেসের মতো সেই কামিজগুলো আর একেলে হচ্ছে আমার বায়াস এখানে সাজিয়েছি আমার সব শাড়ি মোস্ট অফ দাম সো উপরে সুতি শাড়ি সব কালার কোর্ডিনেশন করেছি ব্ল্যাক গ্রিন ব্লু হোয়াইট পিঙ্ক অ্যান্ড ম্যাজেন্টা অ্যান্ড পার্পল রেড বেজ অ্যান্ড ব্রাউন আর ঝুলিয়ে রেখেছি যেগুলো লাল পিঙ্ক বেজ ইয়েলো ফ্লোরাল দেন হোয়াইট আর এখানে হচ্ছে গ্রিন থেকে শুরু করে ব্লু হয়ে তারপরে পার্পল হয়ে ব্ল্যাক হয়ে সর্বশেষে এই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্যান্সি টপস প্যান্টের সাথে অথবা স্কার্টসের সাথে আমি ফ্যান্সি টপস পরি না এইসব ফ্যান্সি টপস হচ্ছে আমার শাড়ির জন্য কারণ শাড়ির শাড়ির সাথে সবসময় ফুল হাতা ভালো ব্লাউজ পাওয়া যায় না এখানে হয়তো বানাতে পারিনি তো আমি সবসময় এই ধরনের ব্লাউজের খোঁজে থাকি যেমন এগুলো এই স্লিভসগুলো আমাকে অ্যাট্রাক্ট করে খুব তারপরে এই যে হাতাগুলো কি সুন্দর না তো এগুলো আমি সাধারণত শাড়ির সাথে পরি ঠিক আছে তারপরে এগুলো হচ্ছে আমার লম্বা লম্বা গলার মালা এই জিনিসটা আমি কিনেছিলাম একটা এই জিনিসটা একটা থ্রিফট স্টোর থেকে অনেক বছর আগে তো এখন এগুলো ঝুলিয়ে রাখি নিচে হচ্ছে আমার সব পার্স শাড়ির নিচে লুকিয়ে রেখেছি আর এটার ভেতরে হচ্ছে আমার বক্সড সব বক্স জুয়েলারিস আর এটা হচ্ছে আমার সুসুতোর বক্স এটাও আমি একটা থ্রেডিট স্টোর থেকে কিনেছিলাম আর দরজার পেছনে হচ্ছে কিছু স্কার্ফস ওড়না না এই জিনিসটা হারা হারাপড় আছে আমি কিনেছিলাম মাইকিয়ার থেকে সো মাঝে মাঝে হয় না আপনি কিছু সুন্দর দেখবেন সুন্দর হেজাব দেখবেন কিন্তু কোন রং ছেড়ে কোন রং কিনবেন বুঝতে না পেরে সবগুলোই কিনে ফেলা হয় তো সেই হয়েছে এখানে হুম আর উপরে এগুলো হচ্ছে আমার সুতির কিছু শাড়ি যেগুলো নতুন কখনও পরিনি কাতান সিল্ক অ্যান্ড জামদানি এই হচ্ছে আমার কজেট এবার আমি দেখাবো আপনাদেরকে আমার কিছু স্কার্ফস যেগুলো পার্টিতে পরা হয় বা এই জাতীয় জিনিস এই ড্রোয়ার্সগুলোর মধ্যে আমি সাজিয়ে রেখেছি কীভাবে তো ফার্স্ট ফ্রোরে আছে যেরকম সব সুতির এক রঙা। এগুলো যখন কিনেছি ইট কামস ফোর ইন ওয়ান প্যাক সো ইফ ইউ অর্ডার একটাতে ফোরটা আসে চারটা আসে তো এইভাবেই কিনেছি আমি এগুলো তারপরেরটাতেও আছে কিছু পাশমিনা। একরঙা পাশমিনা নকশা করা পাসমিনা আর নিজেগুলোতে আছে আমার হচ্ছে পার্সোনাল জিনিস বাংলায় কি বলে আন্ডার গার্মেন্টস তার বাংলা কী সেগুলো আছে এখানে সব এই জিনিসটা ছিল আমার মেয়েদের দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন দেখেন সব স্টিকার্স তো এখন এটা আমার তো এটার মধ্যেও আমি আমার স্কার্ফস রাখি তো এটাতে কোনো অর্ডার নেই এটি এমনিতেই আমি রেখেছি এগুলো হচ্ছে যে স্কারসগুলো আমি খুব ঘন ঘন পরি সেভাবে রেখেছি এটার ভেতরে হচ্ছে আমার সব লং স্লিভস গেঞ্জি কারণ আমি শাড়ির সাথে প্রায় সময় লং স্লিভস গেঞ্জি কিনি তো আমি ট্রাই করি সব রকমের রং রাখার জন্য এটার ভিতরে ঘরের গেঞ্জি আর হিজাব পরার জন্য যে হাটগুলো আমি দেখুন শুরু করেছিলাম উলব কিন্তু এখন আর শখ নেই এর জন্য পড়ে আছে এভাবে এবার আমি আপনাদেরকে আমার খুব পছন্দের জুতো যা দুটো জায়গা দেখাচ্ছি প্রথমত হচ্ছে এটা এই জিনিসটা আমি আইকিআর থেকে কিনে নিজেই বানিয়েছি এবং এটা হচ্ছে আমার চুরি ড্রোর তা আমি এটার ভেতরে আমার চুরি প্লাস অন্যান্য জুয়েলারিস এখানে আমার সব আংটি গহনা যেগুলো প্রায় পরি আমার সব নাকের ফুল আমি নাক ফুল খুব পছন্দ করি তো বিভিন্ন রকমের নাক ফুল ঘড়ি আরও কিছু জিনিস বড় আংটি তারপরে শুরু হবে হচ্ছে চুরি আর বালা এগুলো সব বালা সব চুড়ি থ্যাংকস টু আব্বু অম্ম আমার বেশিরভাগ শাড়ি এবং চুরি আব্বু দেয়া কাচের চুরি সব এভাবে রেখেছি জাগা হওয়ার জন্য খেয়াল রাখবেন একটা জিনিস যে এগুলো কিন্তু আমি একদিনে হুট করে কিনি নিয়ে শাড়ি জুতো চুরি সবগুলো ইস সামথিং আই অ্যাকিউমিলেটেড ওভার দ্য ফার্স্ট টোয়েন্টি ইয়ার্স সো এগুলো হচ্ছে বিশ বছর ধরে জোগাড় করা ইউনো সেভ করা জিনিস যেগুলো আমি ফাইনালি গুছিয়ে রাখতে পারছি আমার এবার হচ্ছে আমার ফাইনাল প্রিয় জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা একটা আয়না আছে এবং এই জায়গাটাতে হচ্ছে আমার সব প্রিয় ঝুমকা আমি ঝুমকা খুব পছন্দ করি আর কিছু বড় বড় গলার মালা যেগুলো সেটের সাথে আসে লাস্ট বাট নট লিস্ট আমি আর একটা জিনিস দেখাবো যেটা আমি নিজে তৈরি করেছি এই জিনিসটা আমি নিজে বানিয়েছি একটা এরকম পেন্টিং কিনেছি কিনে সেটাকে আমি তার মধ্যে লেস লাগিয়েছি পেছনে গ্লু অ্যান্ড স্টেপলার দিয়ে স্টেপল করে এবং সেগুলোর মধ্যে আমি আমার মেয়েদের ক্লিপস লাগিয়েছি ক্লিপস খুঁজে পাওয়া যায় না যখন প্রয়োজন তো এগুলো সব বড় বড় ফুল সব পাথরের ক্লিপসগুলো ছোটো ছোটো ফুল আমার তিনটা মেয়ে তো ওদের লাগে বিভিন্ন রকম ক্লিপস আর একটা জায়গায় ক্লিপস রাখি যেটা আমি বানাইনি কিনেছি কিন্তু সেগুলো ছোটো শুধু আমার ছোটো দু মেয়ের জন্য কারণ বড়টা এখন আর বউজ পড়তে লাইক করে না দেখাচ্ছি লাস্ট বাট নাট লিস্ট এইটাই হচ্ছে সেই শেষের জিনিসটা তো এই জিনিসটা একটা ইউনিকর্ন যেটার সাথে একটা বড় কেশওয়ালা ইউনিকর্ন এই যে এগুলো হচ্ছে তাদের কেশ এবং তার মধ্যে ওদের বোজ লাগিয়েছি এরোতে এক মের এরওতে আর এক মেয়ের এবং তাদের হেড আর এটা হচ্ছে ওদের চুরি ডালনা এটার মধ্যে চুরি রেখেছি অ্যান্ড দ্যাটসেট আপুরা আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট আশা রাখি আপনারা কেউ কিছু মনে করেনি আমি আপনাদের সাথে সব শেয়ার করলাম এটা আমার অনেক সময় লেগেছে গুছাতে তা আমি ভাবলাম আপনাদের সাথেই শেয়ার করা যায় তার জন্য শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ নাজমুল নাহার আপু শেয়ার করার জন্য এবং আমাকে এই এই ইচ্ছাটা আবার জাগিয়ে তোলার জন্য আলাইকুম